আমাদের মাথা কিন্তু অসাধারণ প্যাটার্ন ডিটেক্ট করতে পারে, কারণ আমরা যখন মেশিন লার্নিং বা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করি তখন দেখা যাবে যে আমরা যখন ডেটাকে প্লট করি, ধরা যাক আমরা ডেটাকে যখন কম্পিউটারে প্লট করি, তখন আমাদের ব্রেইন মানে হিউম্যান ব্রেইন এই প্যাটার্নটাকে কিন্তু খুব ভালোভাবে স্পটিং করতে পারে। আর সে কারণে কিন্তু আমার এই ডেটা অ্যানালিটিক্স এবং ডেটা ভিজুয়ালাইজেশন, বিকজ ডেটা যদি আমরা ঠিকমতো ভিজুয়ালাইজ করতে পারি এবং ডেটা যদি আমরা ঠিকমতো ধরতে পারি যে ডেটার মধ্যে কী প্যাটার্ন আছে, তাহলে কিন্তু আমাদের জন্য যে কোনো সিদ্ধান্ত নেওয়া অনেক সহজ হয়ে যায়। কারণ আমরা যখন একটা সিদ্ধান্ত নিতে চাই তখন কিন্তু আমরা পুরনো ডেটার প্যাটার্ন খুঁজে পাওয়ার চেষ্টা করি, কারণ আমাদের কাছে যে পুরনো ডেটা আছে সেই পুরনো ডেটাতে আমরা বুঝতে পারি যে আসলে মাসের কোন সময়টাতে আমাদের কাস্টমার আমাদের কাছে ফিরে আসছে, বা মাসের কোন সময় আমাদের কাস্টমার আমাদের ছেড়ে চলে যাচ্ছে, বা বছরে কোন সময়টাতে আমাদের আসলে আরও বেশি ড্রাইভ দিতে হবে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এই ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে কথা বলি, যে ডেটা ভিজুয়ালাইজেশনের কথা হচ্ছে যে আসলে আমরা ঠিকমতো প্যাটার্নটা প্লট করতে পারছি কিনা, আর সেই কারণে ডেটা ভিজুয়ালাইজেশন মানে ডেটা ভিজুয়ালাইজেশন নিয়ে আসলে আমরা অনেক ধরনের বেসিক টুল ব্যবহার করি। তার মধ্যে আমাদের ডেটা ভিজুয়ালাইজেশন বেসিক টুল, সেখানে ডেটা আমাদেরকে প্রপারলি কমিউনিকেট করতে পারছি কিনা তার জন্য অবশ্যই আমরা শুরুতে যেটা করি যে টেবিল, একটা টেবিলে আসলে দেখতে চাই যে আসলে কোন ডেটাটা কোথায় আছে। টেবিলটা আমাদের একটা ভালো স্ট্রাকচার্ড একটা মেথোডোলজি আমাকে দেয় যে আমরা আসলে ডেটাকে ঠিকমতো স্পট করতে পারছি কিনা। তারপরে আমরা আসলে বেসিক কিছু এর মধ্যে আমরা হিট ম্যাপ দিয়ে দেখতে পারি যে আসলে আমাদের যে ডেটাটা আছে সেই ডেটাটার মধ্যে কোন ডেটাটার গ্র্যানুলারিটি বা কোনটার কনসেন্ট্রেশন বেশি, সেই হিসাবে কিন্তু আমরা একটা ধারণা পাই। তারপরে গ্রাফ, অফকোর্স গ্রাফ প্রোভাইডস অ্যাস এ বেটার আন্ডারস্ট্যান্ডিং যে আমরা আসলে কোন জিনিসটা দেখতে চাইছি এবং কোন জিনিসটা আসলে আমরা মিস করছি, সেটা আসলে এখানে একটা ভালো ধারণা। এর পাশাপাশি স্ক্যাটার প্লট যে ব্যাপারটা আছে, যে স্ক্যাটার প্লট জিনিসটা এরকম যে আমরা যখন ডেটাকে প্লট করছি বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমরা ডেটাকে আমরা এক্স এবং ওয়াই অ্যাক্সিসে যখন প্লট করছি, তখন দেখাচ্ছে যে সেই একই ডেটা বিভিন্ন আঙ্গিকে কিন্তু আমাকে দেখাচ্ছে। আর এর পাশাপাশি লাইন গ্রাফের ব্যাপারটা কিন্তু আগে আমরা একবার বলেছিলাম যে সেই স্ক্যাটার প্লটটাকে যখন আমরা কানেক্ট করছি, কানেক্ট করে আমরা লাইনের মাধ্যমে দেখাচ্ছি, সেটা একটা লাইন গ্রাফ হতে পারে। এবং তার পাশাপাশি এখানে যে জিনিসটা হতে পারে যে আমরা এখানে বেশ কিছু লাইন গ্রাফের ধারণা দিয়েছিলাম যে এই লাইন গ্রাফটা আসলে কীভাবে এখানে কাজ হতে পারে। আর এখানে সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে যে আমরা এখানে বার চার্ট যে ব্যাপারটা আছে, সেই বার চার্টে এই জিনিসটা আসলে কীভাবে আমরা প্লট করছি সেটা আসলে একদম বেসিক লেভেলের কিছু বার চার্ট আমরা এখানে ধারণা দিতে পারি। আর তার পাশাপাশি ভার্টিক্যাল বা হরাইজন্টাল বার চার্ট, সেটাও কিন্তু আমরা একটা ভালো ধারণা দিতে পারি যে এটা আসলে কীভাবে কাজ করবে। তবে এখানে আমার কাছে সবচেয়ে পছন্দের যে জিনিসটা হচ্ছে যে ওয়াটারফল চার্ট। ওয়াটারফল চার্টটা একটা চমৎকার একটা ওয়াটারফল চার্ট আছে যে একটা কোম্পানিতে কখন কিছু টিম জয়েন করেছে এবং কখন কিছু টিম বের হয়ে যাচ্ছে। মানে এটা একটা কাইন্ড অফ লাইক আমাদের ফ্লাইট মোড, মানে আমাদের এমপ্লয়রা কখন ঢুকছে এবং এমপ্লয়রা কখন বের হয়ে যাচ্ছে, তার একটা ওয়াটারফল চার্ট দিয়ে আসলে আমরা একটা ভালো ধারণা পেতে পারি। এর পাশাপাশি স্টেক হরাইজন্টাল বার চার্ট, তারপরে হচ্ছে গিয়ে পাই চার্ট, এবং এসব কিছুর মধ্যে কিন্তু আমরা আবার ওয়াই অ্যাক্সিসে মানে সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিসে আসলে এটা কীভাবে কাজ করবে এবং সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিসে এটা রিপ্রেজেন্টেশনটা কীভাবে হবে সেটাও কিন্তু আমরা দেখতে পারি। কারণ আমরা একই ডেটা আসলে কীভাবে প্লট করব সেটার উপর নির্ভর করবে হচ্ছে গিয়ে আমরা আসলে এটাকে একই প্লেনে কি ফেলবো কি না, সেটা কি এক্স অ্যাক্সিসে ফেলবো নাকি ওয়াই অ্যাক্সিসে ফেলবো নাকি সেকেন্ডারি ওয়াই অ্যাক্সিসে ফেলবো, সেটাও কিন্তু আমরা কি চাই সেটার উপর নির্ভর করবে। সো এরকম একটা ধারণা আমরা আসলে দিতে যাচ্ছি এই বইটাতে। বাট সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমাদের ডেটার মধ্যে প্যাটার্নটা প্লট করতে পারাটা, মানে ডেটাতে আমরা
ঠিক মতো প্যাটার্নটা বুঝতে পারছি কিনা, মানে ডেটা আমাকে যেটা কমিউনিকেট করতে যাচ্ছে, যে ডেটা ডেটা আমাকে যে জিনিসটা কমিউনিকেট করতে চাচ্ছে সেটা আমি ঠিক মতো বুঝতে পারছি কিনা। আর সেই জন্যই হচ্ছে কি আমরা এই ধরনের কিছু গ্রাফ বা এই ধরনের চার্ট ব্যবহার করে থাকি। আজকে এ পর্যন্তই, থাকছেন তো সামনে।